এভি ওয়ান ওয়েলকাম টু লার্নিং মিন আজি ভিডিওত আমি চাম ক্লাস ইলেভেনৰ বায়োলজির শ্বাস প্রশ্বাস আর গ্যাস বিনিময় চ্যাপ্টারটের বিষয়ে ব্রিথিং এন্ড এক্সচেঞ্জ অব গেসেস এই আমার যে নতুন সিলেবাস আছে সেই মতে হৈছে চ্যাপ্টার ফটিন কারণ নতুন সিলেবাস কেবাটাও চ্যাপ্টার বাদ দিয়া হয়েছে গতি এই হব আমার অধ্যায় ফটিন শ্বাস প্রশ্বাস আর গেস বিনিময় ব্রিথিং এন্ড এক্সচেঞ্জ অফ গেসেস সো ব্রিথিং এন্ড এক্সচেঞ্জ অফ গেসেস শ্বাস প্রশ্বাস আর গেস বিনিময়টা হয় স্বন তন্ত্রর জড়িয়ে আমার শরীরত কেবাটাও তন্ত্র আছে তাদের ভিতর এটা গুরুত্বপূর্ণ তন্ত্র হয়েছে আমার স্বন রাইট সো স্বনতন্ত্র কেবাটাও অঙ্গর দ্বারা গঠন হয় কি কি অঙ্গ আছে কি কাম হয় সেইবর বিষয়ে আমি জানিম আর এই যে সখনতন্ত্র আছে তাতে আমি কিহর বিষয়ে আলোচনা করো শ্বাস প্ৰশ্বাসৰ বিষয়ে আর গেস বিনিময়ৰ বিষয়ে তার মানে শ্বাস প্রশ্বাস আর গেস বিনিময় হয়েছে আমার স্বন এটা একটা ডর অংশ এটা ভাইটেল পার্ট কোৱা হয় ৰাইট চ' আমি কেইটামান চেপ্তাৰ আগতে এটা বস্তুৰ বিষয়ে পঢ়িছিলোঁ যিটো হৈছে কি কক্ষ শ্বখন কষীয় শ্বখনৰ বিষয়ে আমি জানিছিলোঁ এই যিটো কক্ষীয় শ্বখন আছে ইয়াতেও কি আছে স্বখন আছে গতিকে এই যিটো কক্ষীয় ছখন আছে কষীয় ছখনটো এই যিটো শ্বাস প্ৰশ্বাস আছে তাৰ পৰা কেনেকৈ বেলেগ হয় সেই বিষয়ে আমি জানিম চ' কক্ষ চখন প্ৰক্ৰিয়াত কি হৈছিল যে যিবোৰ খাদ্যবস্তু আমি খাওঁ সেই খাদ্যবস্তুসমূহৰ ইউটিলাইজ হৈ ব্যৱহাৰ হৈ কেনেদৰে শক্তি উৎপন্ন হয় আৰু শক্তি কি রূপত উৎপন্ন হৈছিল এ টি পি ৰূপত উৎপন্ন হৈছিল ৰাইট সো সে আছিল কি আমার কোকীয় সখন এতিয়া কোকীয় সখন এই যে শ্বাস প্ৰশ্বাস আৰু গেছ বিনিময় আছে পৰা কেনেকৈ বেলেগ হয় সো তালৈকে চার আগতে আমি আৰু এটা বস্তু ইয়াতে ক্লিয়ার করে ল আমার কারণে সুবিধা হব হৈছে কি যে আমার শ্বাস প্রশ্বাস আর বিনিময় প্ৰক্ৰিয়াটো আমার যদি পাচন প্রক্রিয়া আছে পাচন প্রক্রিয়ার হইতে কেনেদরে সম্পর্কিত হয় কেনেদরে রিলেটেড হয় পিছত আমার অবশেষণ প্রক্রিয়ার হইতে কেনেদরে রিলেটেড হয় আর আমার যুক্ত কোখীয় সখন আছে কোখীয় কোষীয় কেনে সেনি রিলেটেড হয় সো পাচন অবশেষণের এটা চ্যাপ্টার আছিল আগতে এতিয়া দিয়া হোৱা নাই গতিকে পাচন অবশেষণ কোখীয় সখন এই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার হইতে রিলেটেড হয় যেটা আমি ইয়ার বিষয়ে ক্লিয়ার হম পাচন অবশিক্ষণ আৰু কোষীয় সখন শ্বাস প্রশ্বাসের সঙ্গে কেদরে রিলেটেড হয় সেইটো বস্তু আমি জানিম তেতিয়া আমি এটা আইডিয়া পাম আমি এটা ধারণা পাম যে আমি এইটো চ্যাপ্টারত কিহৰ বিষয়ে আলোচনা কৰিব গৈ আছো ৰাইট চ' যেতিয়া আমি কিবা এটা খাদ্যবস্তু খাওঁ যিকোনো ধৰণৰ খাদ্য আমি ভাত খাওঁ ৰুটি খাওঁ যিকোনো ধৰণৰ আমি যেতিয়া খাদ্যবস্তু খাওঁ লগে লগে আমাৰ কি হয় পাচন প্রক্রিয়া স্টার্ট হয় পাচন তাৰমানে মানে ডাইজেশন রাইট পাচন প্রক্রিয়া স্টার্ট হয় আৰু এই যিটো পাচন প্রক্রিয়া আছে এটু আমার মুখ পৰাই স্টার্ট হয় মুখত আমি খাদ্য বস্তু তাৰপিছত চুবাও তারপর সৈতে হৈতে মিহলি হয় মুখৰ পৰা পাচন প্রক্রিয়া স্টার্ট হয় খাদ্য খাদ্যনলী আছে খাদ্যনলীটর জৰিয়তে আমাৰ পাকস্থলীত কৰে পাকস্থলীৰ পৰা আমাৰ যিটো বৃহদন্ত্ৰ আছে বৃহদন্ত্ৰত প্ৰৱেশ কৰে বৃহদন্ত্ৰৰ পৰা ক্ষুদ্ৰান্তত প্ৰৱেশ কৰে আৰু এনেদৰে এটা অংশৰ এটা অংগৰ পৰা আন এটা সংগলৈকে যেতিয়া খাদ্যবস্তুটো গৈ থাকে তেতিয়া ইহঁতৰ পাচন প্ৰক্ৰিয়া হৈ থাকে আৰু ক্ষুদ্ৰান্তত গৈ পেলাই ইয়াৰ সম্পূৰ্ণ পাচন হয় আৰু ক্ষুদ্ৰান্তত কি হয় এই যিটো খাদ্যবস্তুৰ পাচন হৈছে পাচিত যিটো খাদ্যবস্তু আছে তাৰমানে ই যে যেতিয়া ভাঙি ভাঙি একেবাৰে সৰু ফৰ্মলৈকে সৰল ফৰ্মলৈকে ৰূপান্তৰিত হৈছে সেইটো খাদ্যবস্তুৰ কি হয় শোষণ হয় আৰু যিটো খাদ্যবস্তুৰ যিটো সৰল ফৰ্মৰ সৰল শোষণ হয় সেইটো ৰূপ হৈছে কি গ্লুক'জ গ্লুক'জ গ্লুক'জক শৰীৰ শৰীৰে শোষণ কৰে আৰু শোষণ কৰাৰ পিছত ইয়াক শৰীৰৰ বিভিন্ন অংশলৈকে পঠিয়াই দিয়ে ৰাইট চ' পেটত যিহেতু ক্ষুদ্ৰান্ত গ্লুক'জটোৰ শোষণ হয় তাৰপিছত ইয়াক কি কৰিব লাগে শৰীৰৰ বিভিন্ন অংশলৈকে পঠিয়াই দিব লাগে এতিয়া শৰীৰৰ বিভিন্ন অংশই কি কৰিলে এই যিটো গ্লুক'জ আছে গ্লুক'জটো গ্ৰহণ কৰিলে গ্লুক'জটোক ৰিচিভ কৰিলে এতিয়া গ্লুক'জটো ৰিচিভ হোৱাৰ পিছত এই যিটো গ্লুক'জ আছে গ্লুক'জটো কি হ'ব লাগিব ইউটিলাইজ হ'ব লাগিব সংশ্লেষণ হ'ব লাগিব ৰাইড ব্যৱহাৰ হ'ব লাগিব আৰু এই ব্যৱহাৰ হোৱাৰ কাৰণে কিহৰ প্ৰয়োজন হয় ব্যৱহাৰ হোৱাৰ কাৰণে প্ৰয়ো হয় অক্সিজেনৰ এতিয়া শৰীৰৰ বিভিন্ন অংশই যেতিয়া গ্লুক'জ পালে গ্লুক'জ পোৱাৰ পিছত ইহঁতে অক্সিজেনৰ কাৰণে কি কৰিব শ্বাউটিং কৰিব ষ্টাৰ্ট কৰিব অক্সিজেনৰ কাৰণে চিঞৰিবলৈ ষ্টাৰ্ট কৰিব কাৰণ খাদ্য বস্তুটো যেতিয়া শৰীৰৰ বিভিন্ন অংশলৈকে যাব তেতিয়া শৰীৰে তাৰ পৰা কি পাব লাগিব শৰীৰে তাৰ পৰা শক্তি পাব লাগিব শক্তি কি ৰূপত পায় শৰীৰে এ টি পি ৰূপত এতিয়া ইহঁতে এ টি পি বা শক্তিলৈকে ৰূপান্তৰিত হোৱাৰ কাৰণে ইহঁতক কিহৰ প্ৰয়োজন হ'ব অক্সিজেনৰ প্ৰয়োজন হ'ব অক্সিজেনৰ জৰিয়তেহে ইহঁতে শক্তি উৎপন্ন কৰিব পাৰিব গতিকে আমি এইটো চেপ্তাৰত সেই বিষয়ে জানিম যে এই যিটো অক্সিজেন আছে অক্সিজেনটা আমার শরীরের ভিতর প্ৰৱেশ প্রবেশ করে আমার শরীরের প্রতিটা অংশ ইচ এন্ড এভরি পার্টে কেনেকৈ এই অক্সিজেনটো পাব যেতিয়া অক্সিজেন যদি আছে তো আমার শরীরে প্রডিউস করবেন আমার শরীরে অক্সিজেন প্রডিউস করবেন কিন্তু শরীরও কি হয় অক্সিজেনৰ প্রয়োজন হয় গতি অক্সিজেনটো কি লাগে করবেন শরীরের পৰা শরীরের ভিতর যোগান ধরব আর এই চ্যাপ্টারত আমি সেই বিষয়ে জানিম যে আমি কেন অক্সিজেন শরীরের ভিতর আমি যোগান ধৰিব পড়ে রাইট তারপর আমি যেতিয়া যেটা কক্ষীয় প্রক্রিয়ার বিষয়ে পড়ছিলাম ক্ষিয়া প্রক্রিয়াত আমি চাইছিল যে বাই সখনের যদি বাই বাইপ্রডাক্ট আমি কেবাটাও বস্তু পাও ভিতৰত ভিতর বাই বাইপ্রডাক্ট আমি কি পাও কার্বন পাও আৰু এই যে কার্বন অক্সাইড আছে এই কার্বন অক্সাইডৰ আমাৰ শরীর কোনো ধরনের নিট নাই প্রয়োজন নাই গতি কার্বন অক্সাইডটো শরীরের পৰা বাহিৰত উলিয়াই দিব লাগে গতিকে আমার এই চেপ্টারত সখন আর গেস বিনিময় আমি আমি এই বিষয়েও জানিম যে কোখীয় সকন যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় যে কার্বন ডাইঅক্সাইড আমার শরীর প্রয়োজন নহয় সেই কার্বন ডাইঅক্সাইড আমি কেক শরীরের বাহিৰৰ পৰা শরীরের ভিতরের পৰা শরীরের বাহিৰত উলিয়াই দিব সো বেসিক্যালি এই চ্যাপ্টারট হয় আমি খাদ্য খাওয়ার পৰা রাইট আমি কেবাটা খাদ্য খালো খাদ্য খোৱাৰ পিছত খাদ্যটোৰ কি হ'ব লাগে পাচন হ'ব লাগে পাচন হোৱাৰ পিছত খাদ্যবস্তুটো শৰীৰে শোষণ কৰিব লাগে শসন হোৱাৰ পিছত সেইটো খাদ্যবস্তুৰ পৰা আমাৰ শৰীৰে শক্তি পাব লাগে আৰু শক্তি পাবৰ কাৰণে খাদ্যবস্তুটোৰ জাৰণ হ'ব লাগে খাদ্যবস্তুৰ জাৰণ হোৱাৰ কাৰণে শৰীৰক অক্সিজেনৰ প্ৰয়োজন হয় যেতিয়া খাদ্যবস্তুৰ জাৰণ হয় তেতিয়া তাৰ পৰা কি উৎপন্ন হয় তাৰ পৰা কাৰ্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় আৰু সেই কাৰ্ব কাৰ্বন ডাই অক্সাইডটো শৰীৰৰ বাহিৰত উলিয়াই দিব লাগে চ' তাৰ পৰা আমাৰ এইটো চেপ্টাৰ কনচেপ্টত আহে এতিয়া ইয়াতে কেইবাটাও প্ৰশ্ন আছে প্ৰশ্নকেইটা হৈছে যে এই অক্সিজেন আৰু কাৰ্বন ডাই অক্সাইড এই অক্সিজেন আৰু কাৰ্বন ডাই অক্সাইডৰ যিটো এক্সেঞ্জ আছে যিটো বিনিময় আছে সেইটো কিহৰ কিহৰ মাজত হয় আমাৰ শৰীৰৰ মাজত আৰু বায়ুমণ্ডলৰ মাজত ৰাইট আমাৰ শৰীৰ আৰু বায়ুমণ্ডলৰ মাজত যে এই গেছৰ বিনিময় হয় সেই গেছৰ বিনিময়টো দরে সংঘটিত হয় তারপত আর একটা প্রশ্ন আছে যে এই যে অক্সিজেন আছে তো আমার শরীরের বিভিন্ন অংশত প্রয়োজন হয় গতি অক্সিজেন শরীরের বিভিন্ন অংশ সমূহ কেনদরে প্রবেশ করে আর শরীরের বিভিন্ন অংশপরা কার্বন অক্সাইড কেনেদরে। কালেক্ট কৰি পেলাই ইয়াক শৰীৰৰ বাহিৰত উলিয়াই দিয়া হয় চ' এনেকুৱা কেইবাটাও প্ৰশ্ন আমাৰ মনত আহে যিবোৰ প্ৰশ্নৰ এন্সাৰ আমি যিমান চেপ্তাৰত আগবাঢ়ি যাম সিমান আমি পাই থাকিম গতিকে আমাৰ যিটো শ্বাস প্ৰশ্বাস প্ৰক্ৰিয়া আছে শ্বাস প্ৰশ্বাস প্ৰক্ৰিয়াটো হৈছে কি এটা লাইভ প্ৰচেছ বুলি আমি ক'ব পাৰোঁ সেইটো হৈছে এক ধৰণৰ লাইভ প্ৰচেছ য'ত আমি আমাৰ ছাৰউণ্ডিংছৰ পৰা আমাৰ চাৰিওফালৰ পৰা আমি অক্সিজেন অক্সিজেন আমি লওঁ তাৰপিছত ইয়াৰ দ্বাৰা আমাৰ যি খাদ্যবস্তু আছে খাদ্যবস্তুৰ কি হয় জাৰণ হয় খাদ্যবস্তুসমূহৰ ভাঙন হয় খাদ্যবস্তুসমূহৰ জাৰণ হয় তাৰ পৰা শক্তি উৎপন্ন হয় তাৰপিছত কাৰ্বন ডাই অক্সাইড দেহৰ ভিতৰৰ পৰা বাহিৰত উলিয়াই দিয়া হয় এতিয়া শক্তি যে উৎপন্ন হয় শক্তি কেনেকৈ উৎপন্ন হয় আমি যেতিয়া কোনো এটা খাদ্যবস্তু খাওঁ ই নহওক নিয় খাদ্যবস্তু কি কি হব পারে খাদ্যবস্তু কাৰ্বহাইড্ৰেট ফৰ্মত থাকে রাইট ইহত কাৰ্বহাইড্ৰেট হোক বা প্রটিন হোক মাজত এটা কি থাকে বান্ধনি থাকে এটা বন্ড থাকে আৰু যেতিয়া ইহতর জারণ হয় এই যিটো বন্ড আছে বন্ডটো ব্ৰেক হয় যেতিয়া বন ব্ৰেক হয় তাৰ পৰা শক্তি উৎপন্ন হয় যিকোনো ধৰণৰ বান্ধনি এটাৰ যেতিয়া ভাঙন হয় তেতিয়া বান্ধনি পৰা কি হয় শক্তি উৎপন্ন হয় যেতিয়া বান্ধনি এটা গঠন হয় তেতিয়া ইহঁতে শক্তি ব্যৱহাৰ কৰে চ' যেতিয়া খাদ্যবস্তুৰ জাৰণ হয় খাদ্যবস্তুসমূহৰ যিবোৰ বান্ধনি থাকে সেইসমূহ ভাঙি যায় আৰু তাৰ ফলত আমাৰ শৰীৰে শক্তি পাইড সো আমি ইয়ার বিষয়ে ডিটেলসত। জানিম মেটু চ্যাপ্টারত গতিকে এখিনি সু ইন্ট্রোডাকশনের সঙ্গে আমি চ্যাপ্টার স্টার্ট কৰিম প্রথমতে আমি চ্যাপ্টারত আমি কি কি বিষয়ে লাগিব সখন বিষয়ে জানিব বিষয়ে যাৰ দ্বারা মিলি পেলাই আমার যে সখন তন্ত্র আছে সিস্টেম আছে সে গঠন হৈছে শ্বাস প্রশ্বাস প্রণালীটি কেনকা ধৰণৰ হয় কেনেদৰে অক্সিজেন ইন হয় কার্বন অক্সাইড আউট হয় সেই বিষয়ে আমি লাগিব কেছ বিষয়ে গেছ পরিবর্তন সখন নিয়ন্ত্রণ তন্ত্রর বিকার সমূহ এই বিষয়ে আমি জানি কি কৈছে যে সকল জীব বিভিন্ন জৈবিক কার্যর আবশ্যক হওয়া শক্তি খাদ্য অনুযায়ণের দ্বারা আহরণ করে জীবর জীব আছে জীব সমূহ জীব সমূহ কিছু জৈবিক কার্য সম্পূর্ণ হয় যে জৈবিক কার্যর দ্বারা আমার শরীরে শক্তি পায় আৰু আমাৰ শৰীৰত যিকোনো ধৰণৰ কাৰ্য আমি যদি কিবা ভাবিও থাকোঁ সেইটোৰ কাৰণে শক্তিৰ প্ৰয়োজন হয় আৰু এই শক্তিসমূহ আমাৰ শৰীৰে কিছুমান জৈৱিক কাৰ্য কৰে আৰু সেই জৈৱিক কাৰ্যসমূহৰ দ্বাৰা শৰীৰে শক্তি উৎপন্ন কৰে সেই জারণ ক্রিয়ার বাবে জীবই অক্সিজেন ব্যবহার করে আনহাতে এনে প্ৰক্ৰিয়াত বিষাক্ত গেছ কার্বন ডাইঅক্সাইড উদ্ভব হয় আৰু এই জৈৱিক কার্য আছে জৈবিক কার্যবাস জাৰণ প্রক্রিয়া আছে জারণ প্রক্রিয়াটা এটা সংঘটিত হওয়ার কারণে অক্সিজেন প্রয়োজন হয় আৰু বাই প্রডাক্ট হিসাবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইডক বিষাক্ত হৈছে টক্সিক কোৱা হৈছে কারণ ইয়াক আমাৰ শরীরর প্রয়োজন নাই প্রতিটো জীব কোষে নিরবচিহিন্নভাবে অক্সিজেনৰ যোগান আর কার্বন ডাইঅক্সাইডর নিষ্কাশন বিচার তার প্রতিটো প্রতিটা জীবর যান কোষ আছে আমাৰ দেহটো কোষর দ্বারা গঠিত গতিকে গতি কোষ আছে আটাইবোৰ কোষে কি বিচার যে কার্বন ডাইঅক্সাইড যাতে অবিরতভাবে আমাৰ দেহে পাই থাকে আৰু সরি অক্সিজেন যাতে পাই থাকে আর কার্বন ডাইঅক্সাইড যাতে বাহিৰত ওলাই গই থাকে যি প্রক্রিয়ার দ্বারা পৰিবেশৰ অক্সিজেন গ্ৰহণ আর পরিবেশ ডাই ডাইঅক্সাইড প্ৰেৰণৰ দ্বারা শরীর আৰু পরিবেশের মাজত গেছ বিনিময় কৰা হয় তাকে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া বা ব্রিথিং বুলি কোৱা হয় সো এই যে প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ার দ্বাৰা আমাৰ হৰিৰে অক্সিজেন পায় আৰু আর ডাই ডাইঅক্সাইড উলাই দিয়ে কি শরীর আৰু পরিবেশ আছে বায়ুমন্ডল আছে তার আদান প্রদান প্রক্রিয়া আর এই আদান প্রদান প্রক্রিয়াকে ব্রিথিং বা শ্বাস প্রশ্বাস কোৱা হয় ইয়াকারণ সখন কোৱা হয় হাত দুখন তোমার নিজের বুকুত দি বুকু খল কৰা করা যে অনুভব করবা হৈছে কি শ্বাস প্রশ্বাস সো আমি তেতিয়া উশাহ লিটা বুকু আছে সেটা সেইটোৰ তল ওপৰ হয় সেইটোৰ লৰে ৰাইট চ' এইটো হৈছে কি শ্বাস প্ৰশ্বাস ৰাইট শ্ব মানে ভিতৰত বায়ু লোৱা অক্সিজেন লোৱা আৰু প্ৰশ্বাস মানে হৈছে কাৰ্বন ডাই অক্সাইড উলিয়াই দিয়া প্রাণী প্রাণীর শখ শ্বাস অঙ্গ আর প্ৰণালীটো তলত দিয়া ধৰণে ব্যাখ্যা করবিস প্রাণী প্ৰাণীসমূহত কি কি শ্বাস অঙ্গ আছে যার দ্বারা তন্ত্ৰ গঠন হৈছে আৰু সখন প্ৰণালীটো কেনেকৈ সংগঠিত হয় কি কি অঙ্গর কেনেকুৱা ধরনের পরিবর্তন হয় যেতিয়া শখন প্ৰণালীটো হয় সেই বিষয়েও আমি জানিম সো আজি ভিডিও ইয়াতে সামরিছো ভিডিও ভাল লাগিলে লাইক বন্ধু বান্ধবের সুতরাং ভিডিও শেয়ার চেনেল সাবস্ক্রাইব কৰিবা থ্যাংক ইউ